আসসালামু আলাইকুম। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর এই মহামারীর মধ্যে সত্যি কথা বলতে যে সুস্থ থাকাটাই একটা বড় নেয়ামত। তো কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মুভমেন্ট পাস। আসলে আমরা যে কয়বারই আমরা বাইরে যাব সেই কয়বারই একটা অনলাইনের মাধ্যমে আপনার মুভমেন্ট পাস করতে হবে। এতে করে তা না হয় আপনাকে রাস্তার মধ্যে পুলিশ বাহিনী আছে, যারা চেকপোস্টে আছে, তারা আপনাকে তাদের কাছে আপনি অনেক হ্যাসেল হতে পারেন। হয়তো আপনি অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য বাইরে গেছেন কিন্তু আপনার শুধু কাছে মুভমেন্ট পাস না থাকার কারণে তারা আপনাকে একটা হয়রানির মধ্যে ফেলে দিবে। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে খুব সহজে অনলাইনে আপনি মুভমেন্ট পাসটা করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনার অ্যাপ্লাই করতে হবে। বন্ধুরা, সবার প্রথম আপনার যে কাজ হবে সেটা হচ্ছে আপনার প্রথমে একটা ব্রাউজার ওপেন করে দিবেন। সেখানে আপনি টাইপ করবেন মুভমেন্ট পাস, মুভমেন্ট পাস পুলিশ গভ ডিডি অলরেডি চলে আসছে, তারপরে ক্লিক করবেন। এখানে আছে প্রথমে মুভমেন্ট পাসের জন্য আবেদন। সো ক্লিক করার পরে আপনারা এই করে স্বাগতম, জরুরি প্রয়োজনে আপনি এই টুলটির সাহায্যে পুলিশের সংশ্লিষ্ট বিভাগ থেকে লকডাউন পরিস্থিতিতে বের হওয়ার অনুমতি নিতে পারবেন। মুভমেন্ট পাসের জন্য আবেদন, অ্যাপ্লাই ফর মুভমেন্ট পাস ক্লিক করবেন। এরপরে আপনার একটা পেজ ওপেন হবে, সেখানে আপনার এখানে ফোন নাম্বার দিবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, আপনি আপনাদেরটা দিয়ে দিবেন। তারপর আপনি এখানে একটা আছে আই এম নট রোবট, এখানে একটা আপনি হয়তো বা গুগল ভেরিফিকেশনের জন্য একটা পেজ দিবে, আপনি এটা ই করে দিবেন। দেখুন, তারপরে আমি সাবমিট করে, এরপরে এখানে আপনার আসবে এন্টার ইউর ডেট অফ বার্থডে, আপনার জন্ম তারিখ। আসলে এখানে আরেকটু ছোট করে আছে, যদি বার্থডে আপনার এরকম হয় নর্মালি ডেট 01-02-1994 তাহলে আপনার সব একসাথে দিবেন। এখানে আপনি একসাথে দিতে হবে, সে যে হচ্ছে আমি দিচ্ছি হচ্ছে আমার জন্ম তারিখ একসাথে 10-01। বন্ধুরা, দ্বিতীয় ধাপে যে আপনার পেজটা আসবে সেখানে আপনি প্রয়োজনীয় তথ্য দিতে বলবেন, আপনি কোথায় যাবেন। যেমন হচ্ছে আমি যাব হচ্ছে এখানে লিখে রাখছি আমি চিটাগং রোড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। তারপরে হচ্ছে আপনার নিয়ারেস্ট থানা, আপনার নিয়ারেস্ট থানার প্রথম তিন অক্ষর নিয়ারেস্ট থানা, যেমন আমি NA নারায়ণগঞ্জ দিলে পরেই আমার নারায়ণগঞ্জের সবগুলোই চলে আসবে। তো আমি হচ্ছে আমার নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা, আমি কোথায় যাব। আমি নর্মালি আমি অফিসের জন্যই আমি মুভমেন্ট পাসটা করব। তো অফিসে যাব হচ্ছে আমি বিসিক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ফতুল্লা নারায়ণগঞ্জ, আর ওখানে যায় তারপরে আছে আপনার গন্তব্যের থানা। তো ওখানে থানা হচ্ছে আমি আবার নারায়ণগঞ্জ লিখব, সেখানে আসছে ফতুল্লা, আমার কারণ আমার বিসিকের যে থানাটা পড়ছে সেটা হচ্ছে ফতুল্লা থানায় এখানে। আর হচ্ছে এখানে আবার আপনার নাম দিতে বলবে, তো আপনার নাম এখানে আপনি টাইপ করে ফেলবেন। তারপর হচ্ছে আপনার লিঙ্গ নির্বাচন, আপনি পুরুষ না মহিলা সেটা আপনি নির্বাচন করে দিবেন, আপনার বয়সটা দিয়ে দিবেন। আর হচ্ছে আপনি এখানে কী জন্য প্রয়োজন, মানে কী জন্য আপনি মুভমেন্ট পাসটা করবেন। এখানে আপনার কতগুলো অপশন আছে, করোনা টিকা নেওয়া, করোনা টেস্ট, মুদির মাল কেনাকাটা, কাঁচা বাজার, ঔষধ ক্রয়, চিকিৎসা, চাকুরি, কৃষিজাত, পণ্য পরিবহন, পণ্য সরবরাহ, পাইকারি খুচরা বিক্রয়, মৃতদেহ সৎকার, ব্যবসায় অন্যান্য। তো আমি চাকুরি দিব, আপনাদের যা যেটা দরকার হয়, যদি ডক্টরের কাছে যেতে হয় সেটা লিখবেন, যদি কাঁচা বাজারের জন্য হয় সেটা লিখবেন, আপনি কখন যাবেন। এরপর আছে আপনি কখন যাবেন, তো আমি লিখব হচ্ছে আজকে আমি অফিসে যাব হচ্ছে আমি 11টা দিয়ে দিলাম, 11টা PM। তো নর্মালি আপনার অটোমেটিক দ্বিতীয় অপশনে আপনার এটার মেয়াদটা চলে আসছে, মানে কয়টা পর্যন্ত, তো আপনার 2টা পর্যন্ত আমাকে মেয়াদ দিছে। তো তারপরে আসছে আপনি জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনি কি গাড়ি নিয়ে বের হতে চান, সেক্ষেত্রে আপনি টিক দিয়ে এখানে আপনার গাড়ির নাম্বারটা, হ্যাঁ আমি যাবো হচ্ছে আমার মোটর সাইকেল নিয়ে, মোটর সাইকেলের নাম্বার ঢাকা
চুজ ফাইল। এখন আপনি এখান থেকে আপনার যে কোনো একটা ছবি দিয়ে দিবেন। আমি আমার ছবি এখন আপলোড করে দিব। সাবমিট করে দিব। এই তো দেখুন আমার মুভমেন্ট পাস হয়ে গেছে। আপনি তিনবার পাস নিয়েছেন, মানে এর আগে আমি আবার 2 দিন অফিসের জন্য নিয়েছি। পাসের প্রয়োজনীয়তা চাকুরি মুভমেন্টের সময় 3 ঘন্টা। পাসের তারিখ, এখানে তারিখ সব কিছু দেওয়া আছে, আমার ট্র্যাকিং নাম্বার দেওয়া আছে, এরপরে হচ্ছে আমার আইডি, বয়স সব দেওয়া আছে। এরপর আপনি এখানে ডাউনলোড করে দিবেন। সো আমি ডাউনলোড করে নিলাম। এই হচ্ছে আমার মুভমেন্ট পাস। এরপরে আপনি আপনার মোবাইলে বা প্রিন্ট করে নিতে পারেন। তো আমি মোবাইলে নিয়ে নেব এটা সফট কপিটা। তো এই হচ্ছে মুভমেন্ট পাস করার নিয়ম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।